এ বল্টু, কয়জন আইছে ইন্টারভিউ দেবার? তোদেরকে জলদি ভিতরে ভেজ, আমি আবার জলদি যাইতে হবে, আমার কাম আছে। ইন্টারভিউ লইয়া আমার আবার অন্য অফিসে যাইতে হবে, তা জলদি পাঠা। ওকে স্যার, আসসালামু আলাইকুম, আমি আইছি ইন্টারভিউ দেবার। তা বাপু, ঝট করে তোমার নামখানা বলে ফেলো তো, তোমার নাম কি, কদ্দু লেখাপড়া করছো? স্যার, আমার নাম হইল গিয়া নাট, বাপের নাম বল্টু, চাচার নাম কল্টু সল্টু, আর আমি লেখাপড়া করেছি, বিএ পাশ করেছি স্যার। বিএ পাশ করে এখন চাকরি খুঁজতেছি। তা বাপু, তুমি ইন্টারভিউ দিবার আইছো বিড়ি কোম্পানিতে, তা বিড়ি সম্বন্ধে তোমার কি আইডিয়া আছে তা বলতে পারো? আচ্ছা বলো তো, প্রথম প্রশ্ন হলো তোমার, বিড়ি কি কাজে আসে এটা বলো। স্যার, বিড়ি হলো অনেক কামে আসে। বিড়ি খেলে মাথা ঠান্ডা থাকে, বিড়ি খেলে মন ভালো থাকে, বিড়ি খেলে অনেক কিছু করা যায়। বিড়ি টেনশনে পড়লে বিড়ি খাই, আবার টেনশন ছাড়াও বিড়ি খাই। বন্ধুদের সাথে যখন আড্ডা মারি তখন একটা বিড়ি খাই, আবার বন্ধুর একটা বিড়ি খাই। তুমি তো বাপু রাইট অ্যান্সার দিয়েছো। তা তুমি কখনো বিড়ি কয়টা খাইছো? তোমার চেহারা দেখে তো বোঝা যায় না তুমি বিড়ি খাইছো। স্যার, আমি একজন বিড়ি খোর, আমার দিনে 600 বিড়ি লাগে, নইলে আমি হয় না। এই জন্যই তো আমি বিড়ি কোম্পানিতে চাকরি নিতে আইছি, যে বিড়ি খেয়ে খেয়ে আমার কামও চলে যাবে এবং বেতনও মাসে মাসে পাবো স্যার। এই জন্য বিড়ি কোম্পানিতে আইছি, আমার টাকা আর কুলায় না, তাই আমি বিড়ি কোম্পানিতে ভর্তি হইতে আইছি স্যার। এ বাপু, তোমার নাগালে তো মানুষ খুঁজতেছিলাম, তোমার নাগাল মানুষ যদি চাকরি পায় তাহলে আমার বিড়ি কোম্পানি তো আরও উপরে চলে যাবে। তুমি সবাইকে বিড়ি খাওয়া শিখাবে, তারপরে বিড়ি উপরে কোম্পানি অনেক উপরে চলে যাবে, তোমারও লাভ হবে। এরকম মানুষ আগে তো কখন পাইনি বাপু, তা তোমার তো চাকরি হয়ে যাবে। তা তোমার দ্বিতীয় প্রশ্ন করি, এবার দ্বিতীয় প্রশ্নটা বলো তো বাপু, বিড়ি খালি বেশি নেশা হয় না গাঁজা খালি বেশি নেশা হয় বাপু, বলো তো। স্যার, গাঁজা চাইতে মনে হয় বিড়ি নেশাটাই বেশি, কারণ বিড়ি দামেও কম এবং ভালো, একটা খাইলে আর একটা খাওয়ার মন চায়। গাঁজা তো বেশি দামি খাওয়া যায় না, তাই বিড়ি খাইলেই ভালো হয়, বিড়ি সবচেয়ে ভালো লাগে, তাই বিড়ি কোম্পানিতেই চাকরি নিতে এসেছি। তো চাকরি কি আমার হবি? বাপু, তোমার চাকরি কনফার্ম, তুমি কাল থেকে চাকরিতে জয়েন করতে পারো, স্যালারি পাবে মাসে 30,000, খাওয়া থাকা ফ্রি, এবং কাল থেকে চাকরি শুরু করো। দেখো চাকরিতে এসে বিড়ি বেশি বেশি খেও, এবং বাইরে যে সবাইকে বলো যে বিড়ি বেশি বেশি করে খাও। ওকে, কাল থেকে তুমি চাকরি জয়েন করো। তাহলে স্যার আমি চলি, কালকে সকাল সকাল 8টা বাজে চাকরিতে চলে আসবো। নে স্যার, তাহলে চলি, ভালো থাকবেন। বাপু শোনো, আর একটা কাজ করে দিও, বাইরাজে সবাইকে বলো মানিক খান ব্লগ চ্যানেল, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে নতুন নতুন ভিডিও আবার পাওয়া যায়।